গতদিন সার্কিটের বিভিন্ন প্যারামিটার ইলেকট্রিক্যাল প্যারামিটার গুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে ইলেকট্রিক্যাল প্যারামিটার গুলো কি কি আছে, সেগুলো মানে কি, কিভাবে সেগুলো সংজ্ঞায়িত করা যায়, সেই সমস্ত জিনিস, তাই তো? কি কি জিনিস ছিল? তাহলে ছিল হচ্ছে যদি আমি দেখতে পারি তাহলে ইলেকট্রন প্রোটন সেখানে পাওয়া যাবে, যেখানে একটা চার্জ আছে, প্রোটনের একটা চার্জ আছে, চার্জের একক হচ্ছে কুলম্ব। কারেন্টের সংজ্ঞা কি ছিল? কারেন্টের সংজ্ঞা ছিল আই ইকুয়াল টু তাহলে ভোল্টেজের সংখ্যা কি ছিল? যদি ইলেকট্রিক ফিল্ড এর দিকে নিয়ে যাই তাহলে পজিটিভ অন ভোল্ট বলবো, এটাকে আমরা কল করব পজিটিভ অন ভোল্ট, এর উত্তর প্লাস অন ভোল্ট। আচ্ছা, আর যদি আমি নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকে নিয়ে আসি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এর উল্টা দিকে আসি, তাহলে V ইকুয়াল টু হবে হচ্ছে -1/-1, অর্থাৎ এই ইলেকট্রনটাকে হচ্ছে পাহাড়ের পাদদেশ থেকে উঠাই আমি পাহাড়ের মাথায় নিচ্ছি, আর ওইটা হচ্ছে পাহাড়ের মাথা থেকে নিচে পাদদেশে নামাচ্ছে। ঠিক আছে, অনেকটা এরকম জিনিস। আচ্ছা, তারপরে ছিল পাওয়ার। পাওয়ার জিনিসটা কি ছিল? পাওয়ার হচ্ছে একক সময়ে এনার্জি খরচ বা সাপ্লাই এর হার, একক সময়ে সে কি পরিমাণ এনার্জি দিতে পারে, সেটা ছিল হচ্ছে আমার পাওয়ার, dW/dt। এটা হচ্ছে জুল পার সেকেন্ড, এটাকে বলতেছি আমি ওয়াট, জুল পার সেকেন্ড, এটাকে বলতেছি আমি ওয়াট। পাওয়ার পেলাম এনার্জি, এনার্জিকে বলছি P=P×T, অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি আমি পাওয়ারকে ইন্টিগ্রেট করতে পারি সেটাই হচ্ছে এনার্জি। এই পর্যন্ত মোটামুটি গত ক্লাসে আমি এনার্জি একক হবে কি, জুল পার সেকেন্ড, এটা একটা ভালো কথা বললো। এনার্জি একক কি হবে? এটা হচ্ছে ওয়াট। আচ্ছা, ওয়াট যদি হয় তাহলে ওয়াট কুলম্ব, এটা হচ্ছে ওয়াট, ওয়াট এটা হচ্ছে টাইম, এটা কি হতে পারে, কিলোওয়াট বা ওয়াট কি করো না কত কিলো ওয়াট, কত মেগাওয়াট, যা ওয়াট ওয়াট
তো এনার্জি রাখো কিন্তু সব সময় টাইম থাকবে এনার্জির সঙ্গে, এনার্জির সঙ্গে টাইম গুণ থাকবে, অর্থাৎ আমি টাইমের সাথে ইন্টিগ্রেট করে এনার্জিটাকে বের করছি। তার মানে আমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি সেটা আমরা, হ্যাঁ সেই এনার্জি মিটার বলতে এইভাবেই করা থাকে যে টাইমের সাথে সে পাওয়ারকে ইন্টিগ্রেট করছে। যদি সে পজিটিভ দিয়ে কারেন্টটা ঢোকে তাহলে ওই এলিমেন্টটা পাওয়ারটা অ্যাবজর্ব করবে, যদি নেগেটিভ দিয়ে ঢোকে বা আমি যদি পজিটিভ দিয়ে বের হয় তাহলে সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। ওকে, এটা হচ্ছে কমন কনসেপ্ট। নেগেটিভ পাওয়ার যেটা থাকবে সেটা মানে পাওয়ার সাপ্লাই পাওয়ার মিটার বুঝতে পারবে, যদি নেগেটিভ দেওয়া থাকে তাহলে সাপ্লাই হিসেবে সে কাজ করবে। এর ভিতরে সমস্ত কিছুগুলো ভিডিও আছে যেগুলো দেখতে হবে, এবং আজকে গ্রুপের কোনো লিঙ্কের হয়েছে হয়েছে আমি তো সকালে দিয়েছি, সে রেগুলার নাই দিয়ে দিলাম। আমি সোর্স থেকে লোড হয়ে সোর্স থেকে তারপরে যে এলিমেন্ট গুলো ঢুকে দিচ্ছি সেটা হচ্ছে একটা সার্কিট। সার্কিট কিছু এখানে কি বলছে, সার্কিট ইজ এ ক্লোজ লুপ কন্টেইনিং এ সোর্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড লোড। লোড থাকবে তো সোর্স থাকবে, অর্থাৎ সোর্স থেকে আমি লোডে দেবো, লোড থেকে ঘুরে সে আমার সোর্সের দিকে ফেরত আসবে। কি রকম ক্যারেক্টার ছিল আমি বলছিলাম, রেজিস্ট্রেন্স থাকতে পারে, ক্যাপাসিটেন্স থাকতে পারে, ইন্ডাক্টেন্স থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে, ডায়োড থাকতে পারে, অ্যাম্পলিফায়ার থাকতে পারে, বিজেপি থাকতে পারে, মোসফেট থাকতে পারে, অনেক কিছু আছে তোমাদের জানার দরকার নেই। যেমন সিএসি তে সো আমি শুধুমাত্র ডিসি সার্কিটের জন্য যা করেছি তাই বলবো। আর ইনভার্টার বাইপোলার এর মধ্যে খুব সহজ জিনিস, একদিকে চলতে পারে উভয় দিকে চলতে পারে, যদি একদিকে চলে সেটা ইনভার্টার, আর দুই দিকে যদি কারেন্টটা যেতে পারে সেটা বাইপোলার। সার্কিট এলিমেন্টগুলো সম্পর্কে কিছু বলছিলাম, রেজিস্ট্যান্স কি শুরু করছিলাম, রেজিস্ট্যান্স জিনিসটা হচ্ছে এটার ভিতর দিয়ে কারেন্ট গেলে কারেন্টকে বাধা দেওয়া আন্দোলন, যদি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আমি কারেন্ট পাঠাই সেই কারেন্টকে যে পরিমাণ বাধা দেবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সকে বলছিলাম আর, আর দ্বারা প্রকাশ করছিলাম আর ইকুয়াল টু রো এল বাই এ, রো হচ্ছে রেজিস্টিভিটি, আর ই হচ্ছে রেজিস্টিভিটি, চিহ্নের নাম রো, রো এল হচ্ছে লেন্থ, লেন্থ এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া। এই রেজিস্টিভিটিটা প্রতিটা ম্যাটেরিয়ালের জন্য ফিক্সড, এটা কপারের জন্য একরকম, এটা সিলভারের জন্য একরকম, লোহার জন্য একরকম, প্রতিটা ম্যাটেরিয়ালের জন্য এটা ফিক্সড, এটা চেঞ্জ করতে পারবো। আমি রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে পারবো যদি এর লেন্থ এবং এরিয়া চেঞ্জ করি, তাহলে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে পারবো, যদি লেন্থ বাড়ে তাহলে রেজিস্ট্যান্সটা বাড়বে, আর যদি এরিয়া বাড়ে তাহলে রেজিস্ট্যান্সটা কমবে। আর প্রপোর্শনাল টু এল, অর আর প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়ান বাই এ, এটা এটা আরেকবার কি বলবো, যদি লেন্থ বাড়ে 10 মিটার তার রেজিস্ট্যান্স, আর 20 মিটার তার রেজিস্ট্যান্স তো এক না, 10 মিলিমিটার যেটা তার এরিয়া বেশি, তার এরিয়া বেশি তার জন্য রেজিস্ট্যান্স কম, আমি এই রেজিস্ট্যান্সের গায়ে কত হোমের বা কত কিলো হোমের রেজিস্ট্যান্স লেখা সুবিধাজনক না,
এইজন্য আমি কালার ব্যান্ডগুলো ইউজ করি। এই কালার ব্যান্ডগুলো দিয়ে আমি রেজিস্ট্যান্স কত আছে ক্যালকুলেট করে ফেলতে পারবো। এর একটা নির্দিষ্ট রুলস আছে, সেই রুলসে দেখে আমি সেটা বের করতে পারবো। এর সিম্বল হচ্ছে এরকম, আপনি কতগুলো জিগজ্যাগ দিবেন তার কোনো লিমিট নেই, দিতে পারেন। আর ইউরোপিয়ানে ইউরোপের তো লোকজন এইভাবে দেখেন। আচ্ছা, একটা হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা কি, রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারি, আমি চাইলে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের উল্টা হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্সকে বলা হয় জি, জি ইকুয়াল টু ওয়ান বাই আর, অর্থাৎ কত সহজে এর ভিতর দিয়ে কারেন্ট পাস হচ্ছে সেটা হচ্ছে কন্ডাক্টেন্স। ওর উল্টা, রেজিস্ট্যান্সের উল্টা হচ্ছে কন্ডাক্টেন্স, এটা হচ্ছে কত সহজে কারেন্টটাকে পাস করতে দেয়। সো আমি রেজিস্ট্যান্স কিংবা কন্ডাক্টেন্স জিজ্ঞাসা করি, যদি রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স দিয়ে বলে তাহলে রেজিস্ট্যান্সের উল্টা হচ্ছে কন্ডাক্টেন্স, অর্থাৎ সে কারেন্টটাকে কত সহজে পাস করতে দিচ্ছে। আরেকটা ইউনিট ছিল, সেটা হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার কি, ক্যাপাসিটার হচ্ছে বলি বাংলা এবং ধারক, অর্থাৎ চার্জ কি স্টোর করে রাখতে পারি এখানে। ক্যাপাসিটার, ক্যাপাসিটার কে সি দ্বারা প্রকাশ করি, এপসাইলন এ এ দি কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স রেজিস্ট্যান্স এর উল্টা হচ্ছে কন্ডাক্টেন্স। রেজিস্ট্যান্স হচ্ছে বাধা দেয় আর কন্ডাক্টেন্স মানে হচ্ছে কত সহজে দিতে দেয়। ওকে, ক্যাপাসিটার, ক্যাপাসিটার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে এনার্জিকে আমি স্টোর করে রাখতে পারি। তার ছোট ছোট জিনিস হচ্ছে ক্যাপাসিটার, ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে সে এনার্জি স্টোর করতে পারে। যদি ক্যাপাসিটার একটা এমন হয়, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এর মাঝে যদি কিছু নাও থাকে, এর মাঝে যদি শুধু এয়ার দেওয়াও থাকে, এয়ার আছে এর মাঝে, এখানে যদি পজিটিভ চার্জ আসে, যদি ডিসি দিয়ে একে চার্জ করি, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, কোনো ব্যাপার না, পজিটিভ ডিসি দিয়ে চার্জ করলে এখানে পজিটিভ আসবে, পজিটিভ আসবে, নেগেটিভ নেগেটিভ, এরকম করে এখানে যতগুলো পজিটিভ জমা হবে ঠিক ওখানে ততগুলো নেগেটিভ জমা হবে। এরকম করে আমি এনার্জিটা এখানে স্টোর করে রাখতে পারি এবং খুব অল্প সময়ের জন্য সার্কিটের এনার্জিটাকে আমি ইউজ করতে পারি আমার পারপাসে। এই ক্যাপাসিটার, ক্যাপাসিটার নির্ভর করবে পারমিটিভিটি আছে, আমি এই ক্যাপাসিটারের মাঝে শূন্য স্থান রাখতে পারি বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালও রাখতে পারি, শূন্য স্থানও রাখতে পারি, ওরকম একটা ম্যাটেরিয়ালও ইনসার্ট করে দিয়ে রাখতে পারি। ক্যাপাসিটারটা নির্ভর করবে কি ধরনের ম্যাটেরিয়াল দিচ্ছি, তার উপরে ওই ম্যাটেরিয়ালের এরিয়া কি ধরনের আছে, এই প্লেটের, এই প্লেটের এরিয়া কি ধরনের আছে, আর প্লেটটা কতটুকু দূরে রাখা আছে। ক্যাপাসিটারটা নির্ভর করবে কিসের উপরে, এর ভিতরে কি ধরনের ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দিচ্ছি তার উপরে, আর এই প্লেটের এরিয়া কতখানি তার উপরে, আর প্লেটের ডিস্টেন্স কতখানি তার উপরে। যদি প্লেটের এরিয়া বেশি হয় তার মানে আমি ধরো একটা গামলা, যদি ছোট একটা গামলা যদি বড় হয়, ছোট গামলায় কম পানি ধরে, বড় গামলায় বেশি পানি ধরে, দেখলি তো জিনিসটা সেরকম ভাবতে হবে। যদি এরিয়া বেশি হয় চার্জ বেশি জমা করতে পারো, মানে ক্যাপাসিটেন্সটা বড় হতে পারে, যদি অন্য অন্য জিনিসগুলো কনস্ট্যান্ট থাকে। আর যদি ডিস্টেন্স বেশি হয়, দূরে গেলে, যদি দূরে চলে যায় তাহলে ক্যাপাসিটেন্সটা কমবে। ওকে, ক্যাপাসিটার জিনিসটা কিছুই না, দুইটা প্লেট দেওয়া আছে, প্লেটের মাঝে যেটা একটা ইনসার্ট করা আছে ওইটা একটা ক্যাপাসিটার হিসেবে কাজ করবে, আমি যদি একটা চার্জ এখানে রাখি, চারপাশে ইলেকট্রিক ফিল্ড ছড়াইতে থাকে, চারপাশে ইলেকট্রিক ফিল্ড ছড়াইতে থাকে, তার দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই, সে যদি বসেও থাকে সে চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড ছড়াইতে থাকে। আর ম্যাগনেটিক ফিল্ডটা কি, এই চার্জটা যদি মুভ করতে থাকে তাহলে সে এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, চার্জ যদি মুভ করে তার সাথে একটা ম্যাগনেটিক ফিল্ড অটোমেটিকলি তৈরি হয়, একটা ম্যাগনেটের ভিতরে কিন্তু এই জিনিসগুলো আছে, চার্জ অলটাই মুভ করছে। ওকে, ইন্ডাক্টর করে কি ওই ধরনের থিওরিতে কাজে লাগে, চার্জ অলটাই মুভ করবে, সে ইন্ডাক্টরের ভিতরে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে এনার্জিটাকে স্টোর করে রাখে। ওকে, দুটো জিনিসের পার্থক্য, ক্যাপাসিটার একটা ইন্ডাক্টর, দুটো আলাদা। ইন্ডাক্টর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে এনার্জি স্টোর করবে, ও হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে এনার্জি স্টোর করবে। কোনটা বেশি আমাদের ডিভাইসগুলো জন্য? আচ্ছা, এখানে কি আছে, একটা ল্যাগিং আর লিডিং এর একটা ব্যাপার আছে, এটা আপনাদের একটু বলে রাখুন।
মনে করেন এটা ভোল্টেজ, এটা কারেন্ট, মনে করেন কারেন্টটা কিন্তু আগেই শুরু হয়েছে, কারেন্টটা কিন্তু আগেই শুরু হয়েছে, ভোল্টেজটা কিন্তু পরে শুরু হয়েছে, কারণ কারেন্ট আগে থেকে এসে রান করছে। ক্যাপাসিটরের ভিতরে সবসময় কারেন্ট লিড করে 90°, ক্যাপাসিটরের ভিতর সবসময় কারেন্ট লিড করবে 90°, আর ইন্ডাক্টরের ভিতর কারেন্ট ল্যাগ করবে 90°। আমি যখন বলবো ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট 90°তে লিড করতেছে, তার মানে ভোল্টেজ 90°তে ল্যাগ করতেছে, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে বলছে কারেন্ট 90°তে ল্যাগ করতেছে, তার মানে ভোল্টেজ 90°তে লিড করতেছে, অর্থাৎ ভোল্টেজ আগেই শুরু হচ্ছে, ভোল্টেজ না তৈরি হলে ইন্ডাক্টর কাজ করতেছে। ওকে, এখন আমি যে সার্কিটগুলো ইউজ করবো সেই সার্কিটে কিন্তু বিভিন্ন সিম্বল থাকে, বিভিন্ন সোর্স থাকে, মানে একটা সোর্স থাকে, একটা মোড থাকে। তার সোর্স হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে সেই সোর্সগুলো সার্কিটের অন্য কোনো জায়গার প্রভাব ওই সোর্সের উপরে নেই, আমি এখানে দাঁড়াই আছি ওইখানে একটা কিছু হচ্ছে, ওর প্রভাব যদি আমার উপরে না থাকে তাহলে আমি ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ সার্কিটের ওইখানে কোনো পরিবর্তন হলে, যদি এই লোকের কোনো পরিবর্তন না হয় তাহলে সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, অর্থাৎ সার্কিটের অন্য কিছু প্রভাব সে নেই। আর ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে যদি অন্য খানের প্রভাব আমার এই সার্কিট এলিমেন্টের উপর থাকে তাহলে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, অর্থাৎ অন্য কারো কিছু হলে ওরও কিছু হয়ে যায়, অন্য কারো কিছু হলে ওরও কিছু হয়ে যায়। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আমি বললাম ভোল্টেজ সোর্স হতে পারে, কারেন্ট সোর্স হতে পারে, আবার ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে এক প্রকার, ইন্ডিপেন্ডেন্ট সোর্স দুই প্রকার, ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স জিনিসটা কি? ভোল্টেজ সোর্স জিনিসটা হচ্ছে যদি এমন কোনো কিছু হয় যে পরিমাণ কারেন্টই ওর ভিতর দিয়ে আমি নেই না কেন, সে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দিলাম, সে আমাকে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দিল, যে পরিমাণ কারেন্ট ওর থেকে নেওয়া হোক না কেন, ওর টার্মিনাল ভোল্টেজ কখনোই চেঞ্জ হবে না, আইডিয়ালি তার ভোল্টেজ কখনোই চেঞ্জ হবে না। আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে কি, যে পরিমাণ কারেন্টই নেই না কেন তার ভোল্টেজ চেঞ্জ হবে। ওকে, এটা একটু সামনে দিকে দেখা যাবে। আচ্ছা, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে নর্মালি যদি আমি একটা ভোল্টেজ সোর্স তৈরি করি, ভোল্টেজ সোর্সের সিরিজে একটা রেজিস্ট্যান্স অটোমেটিকলি তৈরি হয়ে যায়, এটা আমাদের কিছু করার থাকে না, তৈরি হয়ে যায়। এটা মনে রাখবেন, ভোল্টেজ সোর্সের সাথে একটা সিরিজে রেজিস্ট্যান্স সবসময় থাকবে, রেজিস্ট্যান্সের মানটা খুবই কম কিন্তু থাকবে, এই সিরিজ রেজিস্ট্যান্সের একটা ইফেক্ট ওই ভোল্টেজ সোর্সের উপরে আসে, আমরা একটু দেখবো একটু পরে। আর যদি কারেন্ট সোর্স হয়, আচ্ছা কেউ করবেন, ভোল্টেজ সোর্সের জন্য দুইটা চিহ্ন দেওয়া হয়, একটা পোল দিয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়, পজিটিভ এবং নেগেটিভ দিয়ে বি লেখা হয়, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স ইন্ডিপেন্ডেন্ট হয়, হ্যাঁ, যদি সে ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে গোল দিয়ে পজিটিভ এবং নেগেটিভ এরকম ভাবে দেখানো, এটা দেখলে বুঝতে হবে এটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্সের ক্ষেত্রে সে পজিটিভ নেগেটিভ থাকতে পারে কিন্তু এটা কারেন্টের ডিরেকশন দেয়া থাকে, কারেন্টের ডিরেকশন দেখে বুঝতে হবে কারেন্টটা এই দিকে যাচ্ছে। কারেন্ট সোর্সের ক্ষেত্রে কারেন্ট সোর্স যদি আমি তৈরি করিও, ওর প্যারালাল এর সঙ্গে একটা শান্ট রেজিস্ট্যান্স থাকে, কিন্তু রেজিস্ট্যান্সের মানটা অনেক বেশি হয়, প্র্যাকটিক্যালি অনেক বেশি হয়, কারণ যদি বেশি না হয় তাহলে এই কারেন্টটা ঘুরিয়ে পিছনে চলে যাবে, উপর দিয়ে যাবে, উপর দিয়ে চলে যাবে, লোডে আর কিছু যাবে, এই লোডে আর কিছু যাবে, এই জন্য এই রেজিস্ট্যান্সটা এমনভাবে তৈরি হয় যে রেজিস্ট্যান্সটা সব থেকে বেশি হয়, মানে এখানে ও আসবে চাপ খেয়ে আবার জায়গার দিকে গেলে ওদিক দিয়ে যাবে, ওদিক দিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে এইরকম, এটা আগে বলা হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, আর এইটা হচ্ছে ব্যাটারির চিহ্ন, এটা হচ্ছে ব্যাটারির সেল। যদি এমন ভাবে দুইটা চিহ্ন দেওয়া থাকে, একটা বড় একটা সোর্স, একটা পজিটিভ, একটা নেগেটিভ, তাহলে বুঝতে হবে একটা ব্যাটারির একটা সেল, এই ভোল্টেজ সোর্স অ্যারাউন্ড 1.5 একটা সেলের জন্য বলতে পারে। আর কারেন্ট সোর্স হলে তার সিম্বল হচ্ছে এরকম, দেখলে বুঝবেন সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এগুলো ব্যাটারির জন্য যদি অনেকগুলো ব্যাটারিকে সেল সেল একসাথে যুক্ত করি, বড় ব্যাটারি, এটা সেরকম ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে সাইন, মানে এসি ভোল্টেজ সোর্স, এগুলো সব ডিসি ভোল্টেজ সোর্স, মানে যদি এইরকম থাকে, কোনো এইরকম সাইন চিহ্ন না থাকে
তাহলে সেটা ডিসি ভোল্টেজ সোর্স আর সাইন চিহ্ন দেয়া থাকে এসি এসি ভোল্টেজ এসি ভোল্টেজ মানে অল্টারনেটিং কারেন্ট দিচ্ছে সেটা অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজ দিচ্ছে অর্থাৎ টাইমের সাপেক্ষে তার ভোল্টেজ বা কারেন্টের মানে চেঞ্জ হচ্ছে এখন আসি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স আমি বললাম যে আইডিয়াল ভোল্টেজ সোর্সে এইটা আমি বলতেছি তার টার্মিনাল ভোল্টেজ কখনোই চেঞ্জ হবে না আমি এ যদি যে পরিমাণ কারেন্টই নেই না কেন আমি যে পরিমাণ কারেন্টই ওই ডিভাইস থেকে নেই না কেন ভোল্টেজ সোর্স থেকে যে পরিমাণ কারেন্টই নেই না কেন সে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দেবে এটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজের কার্ভ কিন্তু এই সিরিজ রেজিস্ট্যান্স থাকার জন্য যদি কারেন্টের পরিমাণ বাড়তে থাকে তাহলে এই রেজিস্ট্যান্সের ভিতরে ড্রপ হতে থাকে সো যদি কারেন্ট বাড়তে থাকে তাহলে আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ভোল্টেজটা একটু কমতে থাকে ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকে যদি অনেক বেশি কারেন্ট বাড়াই ফেলি তাহলে দেখা যাচ্ছে একসময় জিনিসটা শর্ট হয়ে যাচ্ছে ওকে আইডিয়াল এবং প্র্যাকটিক্যাল পার্থক্যগুলো বোঝা যাচ্ছে আইডিয়ালে ভোল্টেজটা চেঞ্জ হবেই না তারপর কিন্তু প্র্যাকটিক্যালি ওই সিরিজ রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে ওই সিরিজ রেজিস্ট্যান্সের দরুন কারেন্ট বেশি নিলে রেজিস্ট্যান্সের ভিতরে আমার লসটা বেশি হয়ে যাচ্ছে আইডিয়াল মানে ভোল্টেজের ড্রপটা বেশি হয়ে যাচ্ছে আমি এই মানটা পাবো যদি কারেন্ট বাড়াইতে থাকি ভোল্টেজ সোর্সের এগেনস্টে ভোল্টেজটা কমতে থাকে এটা হচ্ছে কারেন্ট সোর্সের কথা বলতেছে যে এই এক অ্যাম্পিয়ার কারেন্ট যদি কয় যে আগে কি হবে তাহলে আমরা যে ভোল্টেজ সিস্টেম বলে যে ব্যবহার করি সেটি কি ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার তো কোন সোর্স না ওটা কি কোন সোর্স এটা ভোল্টেজ সিস্টেম করে রাখার জন্য সিস্টেম করে রাখা যায় ভোল্টেজ ভোল্টেজ সিস্টেম তাহলে কি ইউজ করে আমরা ভোল্টটাকে সব সময় ঠিক রাখি ঠিক রাখি এটা কি কোনো সোর্স আমি যদি কোনো সোর্সের ভোল্টেজ স্টেবিলাইজার না দিই কাজ করবে না কাজ করবে না কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার একটা জিনিস করা আরো সবে থিনার ডায়োড লাগে থিনার ডায়োড থিনার ডায়োড এগেনস্টে আপনি ওই ভোল্টেজের একটা থিনার টার্মিনাল ভোল্টেজ 20 আপনি অন্তত যত কারেন্টই নেন না কেন ওর ভোল্টেজ 20 20 থাকে কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার একটা এনার্জি সোর্স আছে ওটাকে ভোল্টেজে কন্ট্রোল করে রাখার জন্য আমরা বিভিন্ন মেকানিজম ইউজ করি আমি এখানে সোর্সের কথা বলতেছি আচ্ছা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের কথা কি বলছিলাম যে এর ভোল্টেজ যাই হোক না কেন এর টার্মিনাল ভোল্টেজ যাই হোক না কেন এর কারেন্ট সব সময় কনস্ট্যান্ট থাকে এর টার্মিনাল ভোল্টেজ অর্থাৎ এই কারেন্ট সোর্সে মাথায় একটা ভোল্টেজ আছে আমি যে পরিমাণ লোড লাগাবো সেই লোডের এগেনস্ট এখানে একটা ভোল্টেজ তৈরি হবে ভোল্টেজ থাকবে আর যদি এই লোডের পাওয়ারটা অনেক বেশি হয় এবং এই টার্মিনালের ভোল্টেজ অনেক বেশি বেড়ে যায় তাহলে দেখা যাবে যে কারেন্টটা আস্তে আস্তে কমতে থাকে কারেন্টটা আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ যদি টার্মিনাল ভোল্টেজ বেড়ে যায় আমার আইডিয়ালি যে কোনো পরিমাণ কারেন্ট কনস্ট্যান্ট থাকার কথা ছিল সেই কনস্ট্যান্ট কারেন্টটা থাকবে ভোল্টেজ যদি টার্মিনালের ভোল্টেজ যদি বাড়তে থাকে তাহলে কনস্ট্যান্ট কারেন্ট কনস্ট্যান্ট থাকে না সেটা আস্তে আস্তে কমতে থাকে প্লাস মাইনাস থাকে দেখতে পারেন আর এই সোর্সের ক্ষেত্রে তিন দেওয়া থাকবে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে একটা পজিটিভ নেগেটিভ দেওয়া থাকবে আগে হচ্ছে পরিচিত করাই নিচ্ছি যে জিনিসগুলো সম্পর্কে সার্কিটে গিয়ে এই জিনিসগুলো দেখতে পাবো আচ্ছা ডিপেন্ডেন্ট সোর্স তো এক ধরনের হয় একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স একটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স জিনিসগুলো কি আসলে নাম শুনেই বোঝা যাচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ অর্থাৎ আমি যদি একটা ভোল্টেজ হই আমি সার্কিটের ওই ডিপেন্ডেন্ট সোর্সের ইন্ডিপেন্ডেন্ট ওই ডিপেন্ডেন্ট সোর্সের কন্ট্রোল কন্ট্রোল হয়ে থাকি তাহলে এইটা হলো ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স অর্থাৎ এই ভোল্টেজটাকে আমি ডিপেন্ডেন্ট সোর্স ইন্ডিপেন্ডেন্ট সোর্স কন্ট্রোল করতেছি ওকে সার্কিটের কোনো ভোল্টেজ যদি এটি কন্ট্রোল করে
ভোল্টেজ দিয়ে ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করার নাম হচ্ছে ভোল্টেজ রেসপন্স ভোল্টেজ সোর্স ভোল্টেজ দিয়ে যদি তার কারেন্ট দিয়ে যদি ভোল্টেজ কন্ট্রোল করা তারপর হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স অর্থাৎ কারেন্ট দিয়ে যদি কোনো জায়গায় ভোল্টেজ কন্ট্রোল করা হয় তাহলে হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স এটার ক্ষেত্রে কি হচ্ছে যে এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স আছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স অর্থাৎ কারেন্ট দিয়ে কারেন্টকে কন্ট্রোল কারেন্ট দিয়ে কারেন্টকে কন্ট্রোল এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স ভোল্টেজ দিয়ে কারেন্ট সোর্স কন্ট্রোল নামগুলো তাৎপর্য বোঝা গেছে তাৎপর্য বুঝতে হচ্ছে আপাতত একটা সার্কিট শর্ট না ওপেন তা আমাদের বোঝার জন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যদি সার্কিটটা ওপেন হয় তাহলে বুঝতে হবে এই যে যদি সার্কিট ওপেন সার্কিট হয় তাহলে বুঝতে হবে এই মাঝে রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি রেজিস্ট্যান্স ইনফিনিটি হওয়ার কারণে এটা যদি কোনো কারেন্ট যাচ্ছে এটা যদি একটা সোর্স হয় যদি কোনো লোড না লাগানো থাকে এটা ওপেন সার্কিট যদি ওপেন সার্কিট হয় বুঝতে হবে রেজিস্ট্যান্স এত বেশি যে এই টার্মিনাল থেকে এই টার্মিনালে কোনো কারেন্ট পাস হচ্ছে না সো রেজিস্ট্যান্স হবে ইনফিনিটি কারেন্ট হবে জিরো রেজিস্ট্যান্স হবে ইনফিনিটি কারেন্ট হবে জিরো আর যদি একটা সার্কিট শর্ট হয়ে থাকে তাহলে বুঝতে হবে কি এই দুটো মাথায় অ্যাক্ট করে যাবে অর্থাৎ তখন কন্ডাক্টর দিয়ে শর্ট করা আর রেজিস্ট্যান্স হচ্ছে জিরো রেজিস্ট্যান্স হচ্ছে জিরো কারেন্ট হচ্ছে ইনফিনিটি অর্থাৎ যে কোনো পরিমাণ কারেন্ট যেতে পারে যে কোনো পরিমাণ কারেন্ট সোর্স থেকে যা পাবে তাই যাবে হ্যাঁ সোর্স থেকে যা পাবে তাই যাবে মানে শর্ট হয়ে গেলে যা পাবে তাই যাবে মোটামুটি ভাবে আমাদের পরিচিতি দেওয়া শেষ সার্কিটের কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো এখন সামনে শিখবো এনার্জি ক্যালকুলেশনের একটা ব্যাপার এখানে আমি দিয়ে রাখছি কিন্তু এটা এখনই শেখাবো না কিছুদিন পরে শেখাবো যে এনার্জি মিটারগুলো কিভাবে এনার্জিকে ক্যালকুলেট করে কোন ওয়েতে ক্যালকুলেট করে কোন ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে সেটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো ইভেন আমি বাসা বাড়িতে আমার তাই লাইট ফ্যানগুলো কতদিন চলছে কয়েক ঘন্টা চলছে তার যদি হিসাব রাখতে পারি আমার বিদ্যুৎ বিল কত কিলোওয়াট হবে তা আমি নিজেই ক্যালকুলেট করতে পারি এনার্জি মিটার ক্যালকুলেট না করলেও আমি সেটা ক্যালকুলেট করতে পারব এটা গেল প্রথম স্লাইডে আমার হিসাব নিকাশ দ্বিতীয় নম্বর স্লাইডে আমি আসি যখন সার্কিট নিয়ে কথা বলবো তখন আমার যদি ভুল হয়ে যায় জিনিসটা আমি মার্কারটা দিয়ে বন্ধ করি যার জন্য মার্কারের এই নেল পালিশের মতো দুটো রাখলে সেটা আবার এই যে ইলেকট্রিক সার্কিট যখন আমি অ্যানালাইসিস করতে যাব তখন দুইটা জিনিস আমার মাথায় রাখতে হবে সার্কিটের ভিতরে সিরিজ সার্কিট থাকতে পারে প্যারালাল সার্কিট থাকতে পারে সিরিজ সার্কিটের ক্ষেত্রে এলিমেন্ট গুলো সব সিরিজে কানেক্ট হবে একটা মাথায় আরেকটা দিয়ে অন্যটা মাথা অন্যটা মাথায় কানেক্ট অর্থাৎ একটা পিছনে আরেকটা দিয়ে কানেক্ট করে দেয় তাহলে এখানে এটা হচ্ছে সিরিজ সার্কিট সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সবসময় সেম হবে অর্থাৎ যে কারেন্ট এখান দিয়ে যাবে তার সবগুলো এলিমেন্টের ভিতর দিয়ে একই কারেন্ট আসবে যদি সেম কারেন্ট একটা সার্কিটের ভিতর দিয়ে যায় তাহলে সেই সার্কিটটাকে বলবো আমরা সিরিজ সার্কিট সিরিজ সার্কিটের ক্ষেত্রে এখানে 9 ভোল্ট এই ভোল্ট এখানে 9 ভোল্ট আছে এখানে 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 কত ভোল্ট আছে তা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তা এই রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে চেঞ্জ হবে এখানে 9 ভোল্ট থাকলে এখানে 1 ভোল্ট থাকতে পারে এখানে 2 ভোল্ট থাকতে পারে আর এখানে 6 ভোল্ট থাকতে পারে বাধাটা কি পরিমাণ আছে তার উপর নির্ভর করে হ্যাঁ বাধাটা কি পরিমাণ আছে তার উপর নির্ভর করে কি ধরনের ভোল্টেজ ড্রপ হবে তা নির্ণয় করা যায় কিন্তু কারেন্ট সেম থাকে কারেন্ট সেম থাকে তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে অলওয়েজ কারেন্ট সেম সিরিজ সার্কিটে কিছু অসুবিধা আছে আমরা যদি এলিমেন্টগুলো সব সিরিজে কানেক্ট করি তাহলে যদি মাঝে কোনো একটা বাল্ব নষ্ট হয়ে যায় তাহলে সবগুলো বাল্বই আর চলবে না আবার আরেকটা অসুবিধা আছে যে সবগুলো সিরিজে কানেক্ট করি তাহলে আলো উজ্জ্বলতা সব জায়গায় সমান হবে কারণ ভোল্টেজ ড্রপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে সিরিজ সার্কিটের ক্ষেত্রে যেহেতু কারেন্ট সেম কারেন্ট বের করা খুব একটা কঠিন কাজ না কঠিন কাজ হচ্ছে কোন জায়গায় কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে সেই ভোল্টেজ ড্রপটা বের করা একটু ঝামেলা এই জন্য এই এই জায়গায় এই জায়গায় কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে তা বের করার জন্য যদি দুইটা থাকে যদি দুইটা থাকে তা একটা বের করার রুলস হচ্ছে ভোল্টেজ ডিভিশন রুল ভোল্টেজ ডিভিশন যদি সার্কিটটা
এটা অন্যভাবে ব্যবহার করা যায় কিন্তু ভোল্টেজ ডিভিশন রুলটা শেখানোর জন্য আমি দুইটা অপশনের কল্পনা করি, এটাকে ওহমস ল দিয়েও করা যায়। 9 ভোল্ট এখানে ধরলাম, 3 ওহম এখানে ধরলাম, 5 এখন সিরিজ সার্কিটে আমার ভোল্টেজ বের করতে হবে বিভিন্ন জায়গায়, ভোল্টেজ বের করার জন্য ভোল্টেজ ডিভিশন রুল ব্যবহার করব। এই রেজিস্ট্যান্সের নাম যদি আমি দিই আর ওয়ান, এই রেজিস্ট্যান্সের নাম যদি দিই আর টু, তাহলে এর অ্যাক্রসে যদি ভোল্টেজ বের করতে চাই সেটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু, তাই না? এখন ভি ওয়ান যদি বের করতে চাই, ভি ওয়ান হবে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভি ওয়ান, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভি ওয়ান, তাহলে এই রেজিস্ট্যান্সের নর্মাল নাম কি আর ওয়ান, আর ওয়ান থাকবে উপরে, আর ওয়ান থাকবে উপরে, তারপর হচ্ছে এই দুইটা যোগ করো, আর ওয়ান প্লাস আর টু ইন্টু সাপ্লাই ভোল্টেজ, এই ভোল্টেজকে নাম হচ্ছে ভিএস সাপ্লাই ভোল্টেজ। অর্থাৎ এই দুই রেজিস্ট্যান্সে কি পরিমাণ ভোল্টেজ রেশিও আকারে ড্রপ হয়ে যাবে তা এই সূত্র দিয়ে আমি নির্ণয় করি, এটা কিন্তু রেশিও, খেয়াল করেন এই ভিএস হচ্ছে ইনপুট ভোল্টেজ, এই ভোল্টেজের সাথে কি রেশিওতে ভোল্টেজটা ভাগ হয়ে যাবে ওই সূত্র দিয়ে সেটা দেখানো হচ্ছে। তাহলে আর ওয়ান এর মান থ্রি, আর ওয়ান এর মান থ্রি, আর টু এর মান ফাইভ, থ্রি প্লাস যতগুলো রেজিস্ট্যান্স থাকে ততগুলো আমরা নিব, একটু বলতেছি ভিএস এর মান হচ্ছে নাইন, থ্রি এইট ইন্টু নাইন তাহলে এটা ক্যাপচার করে দেখতে হবে কত আসে। এই সূত্রটা অনলি প্রযোজ্য দুইটা রেজিস্ট্যান্সের জন্য, যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে তাহলে ভোল্টেজ ডিভিশন রুল সহজে ব্যবহার করতে পারবো। এখানে দেখে মনে হচ্ছে এত সহজ সার্কিট কেন আমি ভোল্টেজ ডিভিশন রুল ব্যবহার করে করব, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে ওহমস ল থাকবে না, সেখানে আমার ভোল্টেজ ডিভিশন রুল ব্যবহার করে সহজ হবে, সেই সমস্ত ক্ষেত্রের জন্য আমি রুলসটা শিখাচ্ছি। তাহলে যদি ভোল্টেজ ডিভিশন রুল ব্যবহার করি, যদি ভি ওয়ান বা ভি টু বের করতে চাই, ভি টু বের করতে চাইলে আর টু সবসময় উপরে থাকবে, যেখানকার ভোল্টেজ ব্যবহার করবো ভোল্টেজ বের করতে চাই সেই এলিমেন্টটা উপরে থাকবে, সেই এলিমেন্টটা উপরে থাকবে, বাকি দুটা বাকি ওইটার সঙ্গে অন্যটা যোগ হয়ে বিএস এর সঙ্গে গুণ হবে, বোঝা গেল? একইভাবে যদি ভি টু করি তাহলে কি হবে, ভি টু করলে কি হবে, ভি টু করলে হবে হচ্ছে আপনার উপরে যে ফাইভ, ভি টু করে ফাইভ, ফাইভ নিচে হচ্ছে ওই আর ওই আলি থাকবে, এইটাকে দুইটা তিনটার জন্য ব্যবহার করা যায়, যদি এইরকম এলিমেন্ট আরো দুইটা এখানে থাকতো তার জন্য ব্যবহার করা যায়, আবার জব করলে তো মিলছে দুইটা অবশ্যই মিলতে হবে, এটা নয় ভোল্ট হতে হবে, এই দুটা ড্রপ এই নয় ভোল্টের সমান, কেভিএল এ আমরা আসবো, একটা ক্লোজ লুপের ভিতরে ভোল্টেজের সাম জিরো হবে সবসময়, ক্লোজ লুপের কেভিএল সূত্রটা আমরা পরে আসবো। কত সময় আছে আমাদের, সিরিজ প্যারালাল জিনিসটা কি জিনিসগুলো একটু ভালোভাবে মাথায় নিতে হবে, কারণ সার্কিটকে ছোট করার জন্য সিরিজ প্যারালাল কনসেপ্টটা মাথায় রাখা দরকার। একটা জটিল সার্কিটকে আমি ছোট একটা সার্কিটে রূপান্তর করতে পারি যদি সিরিজ প্যারালাল উপরে কম্বাইন করে করতে পারি,